অর্থনৈতিক সংকট ও এর প্রভাবে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রায় এক বছর পার করতে যাচ্ছে শ্রীলঙ্কা। দেশটিতে এখন আর নেই 13 থেকে 14 ঘন্টা লোডশেডিং, জ্বালানোর জন্য গ্যাস স্টেশনে নেই লম্বা সারি, নেই রাজনৈতিক অস্থিরতাও। এক বছরে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলেই মনে হলেও এখনও বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে দ্বীপদেশটিকে। রাজধানী কলম্বো সহ শ্রীলঙ্কার প্রধান শহরগুলো এখন অনেকটাই শান্ত, নেই অস্থিতিশীলতার ছিটে ফোটাও। দেখলে মনেই হবে না এক বছর আগেও ভীষণ অস্থির সময় পার করেছিল এই দেশটি। শ্রীলঙ্কায় চলতি মাসে জ্বালানির দাম কমেছে 14.2%। গত বছরের সেপ্টেম্বরের সংকটের সময় মূল্যস্ফীতি ছিল 70%। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদে সেন্ট মানে একদম ফ্রি। গেল মাসে তা 12% নেমে আসে। চলতি মাসে মূল্যস্ফীতি আরও কমবে বলে আশা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সেপ্টেম্বরের মধ্যে দেশটির অর্থনীতি আবারও প্রবৃদ্ধির মুখ দেখতে যাচ্ছে বলেও আশা শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের, কারণ বেড়েছে বিদেশি পর্যটকের আনাগোনা এবং রেমিটেন্সের প্রবাহ। চলতি বছর পর্যটন খাত থেকে আয় বেড়েছে 30%, আর রেমিটেন্স এসেছে $3.2 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 76% বেশি। এসব কারণে শ্রীলঙ্কার মুদ্রার মানের উন্নতি হয়েছে 18%। গেল মে মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $3.5 বিলিয়ন হয়, যা 14 মাসের মধ্যে সর্বোচ্চ। সব মিলিয়ে খারাপ সময় কাটিয়ে শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে ধারণা অর্থনীতিবিদদের। কিন্তু দেশটির সামনে এখনও রয়ে গেছে বেশ কিছু চ্যালেঞ্জ। খাদ্য, স্বাস্থ্যসেবা এবং বাড়ি ভাড়া এখনও স্বাভাবিকের চেয়ে বেশি এবং তা এখনও বেড়েই চলেছে। গত বছরের সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল রেকর্ড 95%, সেই তুলনায় এখন তা কম হলেও জুনে কিছুটা বেড়ে তা হয়েছে 4.1%। আবাসনে 26% এবং স্বাস্থ্যসেবার ব্যয় বেড়েছে 16%। এছাড়া এক বছরে দারিদ্রের হার দ্বিগুণ হয়ে 25% হয়েছে। চলতি বছর দারিদ্রের হার 27% ছাড়িয়ে যাওয়ার শঙ্কা করছে বিশ্বব্যাংক। প্রান্তিক এই জনগোষ্ঠী দিন পার করছে চরম দুর্ভোগে। এদিকে কমেছে শ্রীলঙ্কার রপ্তানিও। চলতি বছরের মে পর্যন্ত তৈরি পোশাক সহ নানা ধরনের পণ্যের রপ্তানি 11% কমেছে। মাথায় এখনও $36 বিলিয়ন বৈদেশিক ঋণের বোঝা। কিছুদিন আগেই IMF সহায়তা প্যাকেজ অনুমোদন দিলেও তার উপর নির্ভর করে বড়জোর 1-2 বছর চলতে পারবে শ্রীলঙ্কা। বিশ্লেষকরা বলছেন এর সাথে দরকার ভূমি, শ্রম এবং সরকারি বিভিন্ন খাতের দীর্ঘমেয়াদি সংস্কার। সামিয়া জান্নাহ, DBC নিউজ ডেস্ক। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।